ফটিকছড়ি উপজেলা মহিলা আওয়ী লীগর কর্মী সমাবেশ মঙ্গলবার বিয়ালে উপজেলার শফিকন্দুর মওলা হলত অনুষ্ঠিত হইয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া সভাপতিত্বে সভাবেশ প্রধান অতিথি আছে যে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দিল্লী রায় অসু অনুষ্ঠানের শুরু দিয়ে আমন্ত্রিত অতিথি সকলের ফুল দিয়ে বরণ যে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অকল ফটিকছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জেবন নাহার মুক্তার সঞ্চালনাত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পলিট বিশেষ অতিথি উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রিফাত আক্তার নিশু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী সাধারণ সম্পাদক নাজমউদ্দিন মুহুরি এই সময় বক্তারা হয়ে ইউনিয়নে প্রতিটা এলাকায় এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে এখন থেকে আপনারা কাজ শুরু করে দিবেন যাতে আমাদের নির্বাচনের সময় আমরা আমাদের জন্মwidetilde শেখ হাসিনা আর কি কি উন্নয়ন করেছেন কি কি সুযোগ সুবিধা মহিলাদের জন্য করে দিয়েছেন সেই সব সুযোগ সুবিধার কথা আপনারা নিজেরা যেমন বুক করছেন আপনাদের বক্তব্য আপনারা বলেছেন সেই সব কথা আপনারা আপনাদের এলাকায় এলাকায় গিয়ে উঠেন বৈঠকের মাধ্যমে আপনারা ওনাদেরকে জানিয়ে দিবেন তাতেই হবে আমাদের জননেত্রী শেখ হাসিনার জয় তা আমরা মহিলারা কখনো পুরুষদের কাছে সেভাবে যেয়ে আমাদের মনের কথা ব্যক্ত করতে পারি না হতে পারি আর আমরা অনেক বড় নেত্রী কিন্তু আমাদেরকে সেই সুযোগ সব সময় দেওয়া হয় না বা দিতে পারেন না তারা সময় স্বল্পতার জন্য কিন্তু আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারীদের ক্ষমতায়নের জন্য এই নারীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কর্মী সমাবেশে আপনারা যে এখানে অনেক মহিলা মেম্বার উপস্থিত হয়েছেন এটা কার অবদান আপনাদেরকে দেখতে হবে আপনাদেরকে দেখতে হবে প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা ওয়ার্ড থেকে যেই তিনজন করে মহিলা মেম্বার নির্বাচিত হচ্ছেন সেই মহিলা মেম্বার আবার আপনারা উপজেলা সফলতা আপনাদের আর যত ব্যর্থতা আছে সব আমার দশ বারোটা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করেছি আর গুলোতে আহ্বায়ক কমিটি করেছি এবং অনেক অনেক ইউনিয়নে আব্বাহিক কমিটি করার মতো আমি মানুষ তৈরি করেছি কিন্তু আমাদের অনেক সুবিধা অসুবিধা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন গেছে তৃণমূলের ভোট গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন গেছে এই জন্য আমরা বাকি কাজগুলো সমাধা করতে পারিনি দর্শক আর এই ভিডিও কিন্তু আমার এই লাল সাবস্ক্রাইব বাটন দেবেন এবং সি প্লাস ফোনে যান